মোট কথা হচ্ছে আজকে যে র‍্যাপ সংটা রিভিউ করতে যাচ্ছি সেটা রিভিউ করার জন্য এই চশমাটা না পড়লে খুব একটা ফিল পাবো না, ঠিক আছে? এক কথায় অসাধারণ, চমৎকার, ফ্যান্টাস্টিক, ফ্যানাউটা টিক টিক। বিশ্বাস করেন উস্তাদ, এর আগে এমন অমায়িক র‍্যাপ সং আমি জীবনেও শুনি নাই। তাই ভাবলাম আমি একা শুনবো কেন, এটা তো আপনাদের সাথে বেইনসাফি করা হয়ে যাবে। তার জন্য আমি আপনাদেরকে সাথে নিয়ে আজকে এই পুরো গানটা শুনবো। বিলিভ মি, আপনারা গালি না দিয়ে একজনও যাই পারবেন না। বাই দা ওয়ে, কমেন্ট বক্স খোলা আছে, যার যা মন চায় একটু মন খুলে বইলা যায়েন ভিডিওটা দেখার পর। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। ইয়ো, গানের টাইটেল হচ্ছে জাইরালোক। জাইরালোক, আসাদ হুররে উফতি বাংলা মিক্স, ব্র্যাকেটের মধ্যে অফিসিয়াল মিউজিক ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল ছিল, এবার হচ্ছে ডেসক্রিপশনে লেখা আছে হুররে অফিসিয়াল মিউজিক ভিডিও ফ্রম ব্রাভো টিম বাংলা ড্রিল, মানে ব্র্যাকেটের মধ্যে লেখা। আর্টিস্ট হচ্ছে জাইরালোক, মানে আর্টিস্টের নাম জাইরালোক, এটা কোনো নাম? আচ্ছা যাই হোক, প্রডিউসার, ডিরেক্টর, এডিটর জাইরালোক, মানে সবকিছুই হচ্ছে জাইরালোক ভাই, অল ইন ওয়ান দিয়ে জাইরালোক লেখলেই তো হয়তো। আচ্ছা যাই হোক, তারপরে কপিরাইট বাই 2023 ব্রাভো টিম, অল রাইটস রিসার্ভড, মানে এটা হচ্ছে ব্রাভো টিম, ব্রাভো টিমের হচ্ছে কপিরাইট সং। ভাই রে ভাই, আমি তো এটা নিয়ে রোস্ট করতে নাকি রিভিউ, ভাই আমরা রিভিউ করতেছি, প্লিজ ভাই স্ট্রাইক মিস্ট্রাইক দেন না, রিভিউ করতেছি, একটু কনসিডার করেন। আপনাদের তো মানে একটু অন্য, মানে আপনাদের পোষায় যাই করে আপনাদেরই তো লাভ হচ্ছে, তাই না? আপনাদের দু একজন মানুষ চিনতেছে, সে যেভাবেই হোক, এখন ভালোভাবে হোক আর খারাপভাবে হোক, প্লিজ স্ট্রাইক ফিস্ট্রাইক দেন না, ঠিক আছে? আমি জানি তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো। আচ্ছা সেটা না হয় বুঝলাম, বাট হোয়াট ইজ কুরকুরি ব্রো? না মানে কুরকুরি জিনিসটা কি? কিন্তু আমি জানি না তারা প্লিজ দেরি না করে এখনই হেডফোনটা হাতে নেন আর ওয়াশরুমে গিয়ে কমোডের উপর বইসা পড়েন। বিশ্বাস রাখেন, ভিডিও শেষ হতে হতে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। হ্যাঁ বুঝতে পারছি, আপনি এখন এসব আজাইরা প্যাক প্যাক বাদ দিয়ে আপনার গানটা শুরু করেন, কারণ আপনার এই গানটা শোনার জন্য আমার হাজার হাজার দর্শক হেডফোন কানে দিয়ে কমোডের উপর বইসা আছে। প্লিজ জলদি শুরু করেন। হালাই কইলো ডাকি, না মানে আপনারা কিছু বুঝতে পারছেন? হুররে অবধি ঠিক আছে, বাট এরপরে কইলো ডাকি? দেখো আমি বাইরে বের হয়েছি, ছেলেটা খবিস না কি কইলো, এটাই তো মনে হয়। শান্তি, ভাবছিলাম হিসু আটকে রেখে মিউজিক ভিডিওটা রিভিউ করবো, কিন্তু তার হইলো না, বাইরে বের করতেই হইলো। হতাশ, আমি খুবই হতাশ। সত্যি বলতে আমি ফানি গানের লিরিক্স থেকে শুরু করে এই ধরনের অশ্লীল কিংসমার্কা গানের লিরিক্সও শুনছি, বাট বিশ্বাস করেন এর আগে আমি এর থেকে জঘন্য লিরিক্স এর কোনো গান শুনি নাই, সেটা র‍্যাপ সং হোক বা অন্য কোনো গান। ভাই রে ভাই, গানের সাথে তালের মিল আছে না কথার সাথে সুরের, এর থেকে যদি বাংলা সাহিত্য রিডিং পড়া যায় তাও মনে হয় ভালো শোনা যাবে। ভাই রে ভাই, আপনি ফুসকা ছাড়া একদিনও চলতে পারেন কি পারেন না এটা কে জানতে চাইছে, আর এটা কি গানে বলার মতো কোনো কথা? কে শিখাইছে আপনার এইসব? না ঠিক আছে, গানের এক লাইন শোনার পরই বুঝতে পারছিলাম যে আপনার এই গানের মধ্যে র‍্যাপের একেবারে পিছন মাইরা দিছেন, বাট এখন আইসা দেখতেছি ফুসকারও ইজ্জত মাইরা দিছেন। মানে যতটুকু ভালোবাসা থেকে মানুষ ফুসকা পছন্দ করতো, আপনার এই গান শোনার পরে তারা আর ফুসকা খাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে, খাইতে গেলেই তো আপনার চেহারাটা ভাইসা উঠবো। ভাত না হলেও চলবে, কিন্তু ফুসকা লাগবে টু পিস পিস পিস। বুঝলাম না, ফুসকার উপরে এত প্রেম দেখাচ্ছেন, মেয়েটাই পটানোর ইচ্ছা আছে নাকি? যদি এরকম কোনো ইচ্ছে থেকেই থাকে তাহলে প্লিজ দাওয়াই দেন, কারণ এই গান শোনার পর মেয়েরা আপনার সাথে প্রেম করা তো দূরের কথা, আপনার দিকে যা শুরু করছে আর গানের যা লিরিক্স, আমার মনে হয় কয়েকদিন আগে ভূমিকম্প হলো না, সেটা এই গানের রিলিজের জন্যই হয়েছে। ভাই রে ভাই, পুরো ফেসবুক কাঁপাই দিচ্ছিল আর ইনি ইউটিউব কাঁপাই দিচ্ছে সাথে কানেরও। বিশ্বাস করেন একদম ঠিক হয় নাই আপনার বাইরে বের হওয়া, কারণ বন্ধুরা বনে সুন্দর আর আপনি চিড়িয়াখানায়।
বলতে বলতে মনে পড়ে গেল একটা গল্প। আচ্ছা শুনান আপনার গল্প শুনি। বুঝকাই নিতে গল্পটা বলবো অল্প। আর না শুনেও তো কোনো উপায় দেখতেছি না, কারণ আমার হাজার হাজার দর্শক শুধুমাত্র আপনার গান শুনে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কমেন্টের উপরে বইসা আছে। প্লিজ আপনি জলদি শোনান। সেটা না হয় বুঝলাম, বাট আপনি এটা পড়ছেন ডাকি, উপরের টুকু দেখে তো ছেলে মনে হচ্ছে, বাট নিচের টুকু আচ্ছা এটা মেয়েদের ফ্রক না? তবে যাই বলেন গানের সাথে এটা যায়, একেবারে পারফেক্টলি যায়। আমি জাইরালোক তোমরা জানো না, জানি না মানে এই গান শোনার পরও যদি না জানি বা না বুঝি যে আপনি জাইরালোক, তাহলে আর কোনোদিনও বুঝবো না, কোনো গান শুনলেও বুঝবো না। রাত জেগে করি কাস্টমারদের মতো ঘুমাই না, রাত জেগে কাজ করে করে এই গান। আচ্ছা সত্যি করে বলেন তো রাত জেগে করছেন টাকি? অনেক গান লিখছি। এই গানের লিরিক্স লিখছেন নাকি সুর তোলার জন্য রাত জায়গা জায়গা গিটার বাজাইছেন? তোমাদের উদ্দেশ্যে হুরের গান বলছি। হ ভাই সবাই শুনছি, সবাই মজা করছি, এবার তুই থাম ভাই থাম। দেখো সবাই কিনে কত মজা করছি, কারণ এর বেশি আর এই গান শুনলে কান ফেটে রক্ত আর পিছন দিয়ে হাওয়া বের হয়ে যাবে। আর রইল আমার দর্শক যারা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কমেন্টের উপর বসে আছে, আমি সিও তাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে, আর না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। জাইরালোক তোমরা জানো না, যে গান শোনাইছেন এর বেশি যদি এই গান আর একটুও শোনান, তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে ক্লিয়ার হতে হতে একেবারে ডায়রিয়া হয়ে যাবে, তখন তো আরো একটা বিদেখিস্ত অবস্থা। সব থেকে হলিউড বাংলা হিন্দি দেখি না, তাই বলতেছি প্লিজ এবার থামেন, এসব সস্তা বস্তা বসা র্যাপ সং এবার বাদ দেন। যে গান গাইছেন বিলিভ মি বাংলাদেশ র্যাপ সং কমিউনিটির একেবারে ইজ্জত মারা দিয়েছেন এক গানেই। তারা হয়তো আপনার এই গান শোনার পর মনে মনে ভাবতেছে কেন আইলাম এই র্যাপ সং কমিউনিটিতে। নাও কাম টু দ্য পয়েন্ট, দেখেন ভাই এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে আপনার যা ইচ্ছা তাই করবেন, বাট রুসি বলেও তো একটা কথা আছে তাই না? কারণ আপনি যে গান বানাইছেন আমার মনে হয় না সেটা আপনি একবারও শুনে দেখছেন, কারণ শুনলে তো আর এই গান আপলোড দেওয়ার কথা না। বিশ্বাস করেন ভাই আপনার এটা র‍্যাপ সং তো অনেক দূরের কথা, গদ্য পদ্য শায়রি কিছুই হয় নাই, শুধু হর হর করে আলবালসাল বয়ে গেলেন, অর্ধেক গান তো বুঝেই নাই, বাকি অর্ধেক যেটুকু বুঝছি সেটুকু শুনে মনে হয়েছে গান কম টুকাই গেরি বেশি। যাই হোক এট লাস্ট একটাই কথা বলবো, প্লিজ নেক্সট টাইম থেকে এরকম অখাদ্য কুখাদ্য আমাদের সামনে পরিবেশন করেন না, বিশ্বাস করেন হজম করতে কষ্ট হয়। এমনিতেই প্রতিনিয়ত টিকটকারদের কন্টেন্ট নামে পায়খানা হজম করতে করতে জীবন বরবাদ হয়ে যাচ্ছে, তার উপর আপনাদের এই অখাদ্য। আমরা তো মানুষ ভাই, এলিয়েন না। আই হোপ আপনাকে বোঝাতে পারছি। নেক্সট টাইম কিছু বানালে অন্তত একটু চিন্তা ভাবনা করে দেখবেন যেন একটু মানসম্মত হয়, কিছু না হলেও ডাল ভাতের স্বাদটা যেন পাওয়া যায়। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখেন ফারাবি। আর হ্যাঁ স্পন্সর কিংবা প্রমোশন করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক করতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।